আমরা এতক্ষণ যত কথা বলেছি সেখান থেকে যেই কোন একটা আয়াত বা হাদিস বলতে পারবেন, এই ভাই যেটা বলছেন তার বাইরে, মৃত মানুষের জন্য দোয়া করার ফজিলত সম্পর্কে বলতে পারবেন? দাঁড়ান বলেন, এটা হাদিস না, এটা এটা হলো মাসআলা বলতে পারেন। এটা আমার, আমি বলেছিলাম দোয়ার তিনটা ফরম্যাট আছে। আচ্ছা আপনি এটাই বলেন, সমস্যা নেই। হ্যাঁ, দোয়া করব নিজে, নিজের আত্মীয় স্বজনের জন্য নিজেরা দোয়া করব, আর অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়ে মুর্দার জন্য দোয়া করাবো না, এটা জায়েজ নাই। দুনিয়াবী কাজে লেনদেন জায়েজ আছে, কিন্তু আখেরাতের কাজে মুর্দার জন্য কিছু করা, টাকা দেওয়া বা নেওয়া জায়েজ নেই। আসেন, আপনি পুরস্কার নিয়ে যান। আজকের মাহফিল থেকে কোন যুবক বাবা মায়ের হক আদায় করার জন্য নিয়ত করেছেন নতুন করে, যে তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের কদর করবেন এবং মৃত বাবা মার জন্য সবসময় দোয়া করবেন, এরকম কোন যুবক যদি বা যে কোনো বয়সের মানুষ যদি নিয়ত করে থাকেন এই মসজিদ থেকে, তাহলে একটু হাত তোলেন। আসেন কেউ? ও বাজি, এখন তো মুখস্থ হাত তুলি ফেলাই ফান লাল। কি করেন আপনি ভাই? হ্যাঁ, জব করেন। আমার লেখা একটা বই আপনাকে হাদিয়া দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্দর দোয়া ও যিকির, জাযাকুমুল্লাহ খায়ের। ঠিক আছে, আচ্ছা ভাই বলেন তো দেখি, আজকের আলোচনা থেকে মাহফিল থেকে নিয়ে যাচ্ছেন, আমি শুরুতে বলেছি দুইটা জিনিস নিয়ে যেতে হবে, নতুন কোনো এলিম যে আপনি এটা নতুন করে শিখলেন, আর নতুন কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, এই দুইটাই শোনাতে পারবেন যারা, তারা হাত তোলেন। ওই যে দাঁড়িয়েলা ভাইটা, হ্যাঁ আপনি আগে হাত তুলছিলেন। হ্যাঁ বলেন। জানাজার নামাজ পরে আমরা যাব, জানাজার নামাজে এক খুতবা উহুদের পাহাড়ের মতো সব হবে, এবং এক কিরাত, খুতবা না এক কিরাত। হ্যাঁ, এবং জানাজার নামাজ শেষে আমরা মাটি দিয়ে মোনাজাত করে আসব, দুই কিরাত সব হবে। এটা আপনি আগে জানতেন না? মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই, নতুন একটা জিনিস জানলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জানাজা নামাজে শরিক হয়, আমরা শুধু নিজের পরিচিত লোকের জানাজা পড়ি, যে কোনো মুসলমানের জানাজা যদি শরিক হয় কেউ জানাজা নামাজে সামিল হওয়ার কারণে, তাকে এক কিরাত অর্থাৎ উহুদ পাহাড় সম্পর্কে সওয়াব দেওয়া হবে। এরপর সে যদি লাশের পেছনে পেছনে যায় কবরস্থান পর্যন্ত, দাফন করা পর্যন্ত সে আছিল ছিল, তাহলে তাকে আল্লাহ তাআলা আরও এক কিরাত অর্থাৎ আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। এটা উনি আগে জানতেন না, এই হাদিসটা নতুন করে জানলেন। আচ্ছা তাহলে আপনি আজকের এই মাহফিল থেকে এই এলেমটা নিয়ে যাচ্ছেন, এই জ্ঞানটা নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। কি আমলের প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছেন বলেন তো? মা বাবার আপনার মা বাবা বেঁচে আছেন? বেঁচে আছেন, তাহলে ওনাদের খেদমত করবেন, এই প্রতিজ্ঞা করে যাচ্ছেন, এবং আল্লাহ ওনাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলে তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলে অনবরত সব সময়, এই নিয়ত করেছেন। আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করুন। চলে আসেন, চলে আসেন, মাশাআল্লাহ, চমৎকার একটা জিনিস আমরা পেলাম। উনি যেটা বলেছেন এর বাইরে আজকের মাহফিল থেকে নতুন কোনো নলেজ, নতুন কোনো এলেম এবং কোনো আমল এর প্রতিজ্ঞা কিংবা ভালো বদভ্যাস ছাড়ার প্রতিজ্ঞা যে কোনো একটা নিয়ে যাচ্ছেন, এরকম কোনো যুবক থাকলে বা যে কোনো বয়স মানুষ থাকলে হাত তোলেন। ওই যে শাটালা ভাই আগে হাত তুলছে, দাঁড়ান। হ্যাঁ ভাই, আপনাকে এনেন, আপনি কি করেন ভাই? আমি আগে ব্যবসা করতাম, এখন সৌদিতে যাওয়ার, সৌদিতে যাওয়ার চিন্তা করছেন। মাশাআল্লাহ, রাসূলের চোখে দুনিয়া ইমাম আব্দুর রহমান রহমতুল্লাহ অসাধারণ একটা বই, এটা আপনাকে হাদিয়া করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, জাযাকুমুল্লাহ খায়ের।